আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম জুয়েল। নতুন একটি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি চলে আসছি বাংলাদেশ বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ফ্রন্ট সাইড আমি দাঁড়িয়ে আছি। এখানে আমি সুন্দর একটা ফোয়ারা এবং সুইমিং পুল দেখা যাচ্ছে এবং অনেক অনেক দর্শনার্থী আজকে আসছে, যেহেতু আজকে ফ্রাইডে, আজকে হলিডে। তো অনেক দর্শনার্থী আসতেছে, সিরিয়াল ধরে সবাই বঙ্গবন্ধু মিউজিয়ামের ভিতরে ঢুকছে। তো গাইস, তোমাদের সাথে আজকে আমি বঙ্গবন্ধু মিউজিয়ামের ভিতরে কী কী প্রদর্শনী দেখানো হয়েছে এবং করা আছে সেটা তোমাদেরকে শেয়ার করব। সো গাইস, লেটস গো আমার সাথে। তোমরা তাহলে বঙ্গবন্ধু মিউজিয়ামের ভিতরে চলো। সো গাইস, আমি অলরেডি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে ফেলেছি। সো এখানে যা দেখতে পেলাম, মানে অনেক কিছু প্রদর্শনী করা আছে। সো ইন ডিটেলি আসলে আমি তোমাদেরকে যদি বলতে যাই, তাহলে আমার আসলে 3-3.5 ঘন্টার বাংলা ছায়াছবি মানে তৈরি করতে হবে। সো আমি চাচ্ছি না যে আমি ভিডিওটা এত লং এবং এত লেন্দি করতে। সো আমি আসলে ইন ডিটেল কিছুই বলবো না, তোমরা জাস্ট শুধু ভিডিওটা দেখবে যে কী কী প্রদর্শনী করা আছে। আর ইন ডিটেলি যদি তোমরা জানতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফিজিক্যালি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে ভিজিট করো, আমি এটা সাজেস্ট করবো। সো গাইস, সাথে থাকো। সো গাইস, আমরা এতক্ষণ ছিলাম ফার্স্ট ফ্লোরে। সো এখন আমরা যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে বাংলাদেশ নেভির সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। চলো দেখি ভিতরে কী কী আছে। গাইস, গ্রাউন্ড ফ্লোরের নিচে আরেকটি আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ডে গেলে তোমার কাছে মনে হবে তুমি সামুদ্রের তলদেশে আছো। তোমার আশেপাশে সামুদ্রিক মাছ চারপাশে ঘিরে রাখছে, ছুটোছুটি করছে। ও, এখানে আরেকটি
সাবমেরিনও দেখা যাচ্ছে। গাইস আমরা এখন যাব থার্ড ফ্লোরে বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক প্রদর্শনী দেখার জন্য। থার্ড ফ্লোরে এখন বর্তমানে উন্নয়নমূলক কাজ চলছে, পুরো ফ্লোরটা এখন ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে আসছি। এই ফ্লোরে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পতাকা। সর্বনাশা পদ্মা নদীর টান,
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। পাকিস্তান যখন বাংলাদেশের নিকট আত্মসমর্পণ করে তখনকার তোলা একটা ছবি, এটা হচ্ছে আত্মসমর্পণের দলিল। তো গাইজ, অলমোস্ট আমাদের মিউজিয়াম ঘোরা প্রায় শেষের দিকে, আমরা এখন বের হয়ে যাব। সো মিউজিয়ামে এসে আসলে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু দেখতে পেলাম। সো গাইজ, তোমরা ফ্যামিলি নিয়ে আসবা। আসলে এখানে আসলে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের সামরিক বাহিনী সম্পর্কে অনেক কিছু জানতে পারবা এবং সুন্দর একটি কোয়ালিটি টাইম পাস করতে পারবা। সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।